বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উদযাপন করেছে পূর্বাঞ্চলীয় কেন্দ্রীয় যুবদল। সাগর চৌধুরী জানান, রিয়াদে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আশরাফ আলী সিকদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ আবু সাইদ। মোহাম্মদ আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান। এছাড়াও আরও বক্তব্য রাখেন মনির হোসেন, মোহাম্মদ ফরিদ প্রমুখ। তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দুয়ার পর কেক খেটে জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।